তো কলকাতা গঙ্গা নদীর পাড়ে কুমারটুলি আর শিলিগুড়ি মহানন্দা নদীর পাড়ে কুমারটুলি তো খুব সুন্দর এই পরিবেশ আর আরেকটু এগিয়ে গেলে কুমারটুলি তো চলুন আজকে আমরা এখান থেকে শিলিগুড়ির কুমারটুলি মানে নর্থ বেঙ্গলের সবথেকে বড় কুমারটুলি আপনাদেরকে ঘুরে দেখাবো আমার লাইফে ফার্স্ট দেখা যেখানে দুর্গার বাহন হিসাবে ড্রাগন আছে ড্রাগনের সঙ্গে অসুর লড়াই করছে তো শিলিগুড়ি থেকে খুঁজতে খুঁজতে চলে এলাম মহানন্দা নদীর পাড়ে আর পিছনেই মহানন্দা ব্রিজ আর তার থেকে একটু সামনে গেলেই এখানেই সেই শিলিগুড়ির সবথেকে বড় কুমারটুলি তো চলুন আর একটু এগিয়ে যাব আর এখানে দেখব যে কলকাতার কুমারটুলির সঙ্গে এখানে কি কি ডিফারেন্স থাকে এখানে কি রকম ধরনের ঠাকুর আমরা দেখতে পাই আর এই বছর মানে 2023-এর এখানে ঠাকুর তৈরির প্রিপারেশন কত দূর এগিয়েছে কলকাতার কুমারটুলি রাস্তার মতন শিলিগুড়ির কুমারটুলি রাস্তা বেশ কিছুটা একই একটা লম্বা গলি আর তার দুপাশেই তৈরি হচ্ছে প্রচুর প্রতিমা তো কলকাতার কুমারটুলি ঘোরার পরে আমরা চলে এসেছি সরাসরি নর্থ বেঙ্গলের সবথেকে বড় কুমারটুলিতে মানে শিলিগুড়ির কুমারটুলিতে তো কলকাতার মতনই এখানে রয়েছে বেশ কয়েকটা গলি আর তার পাশে রয়েছে প্রচুর শিল্পীরা যারা দুর্গাপূজার উদ্দেশ্যে প্রচুর প্রতিমা তৈরি করছেন তো আজকের এখানে এসে দেখব যে দুর্গাপূজার প্রস্তুতি শিলিগুড়িতে কেমন চলছে আর তার সঙ্গে সঙ্গে আরও নতুন যে প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করব এইখানে মানে শিলিগুড়ির দুর্গাপূজার যে প্যাটার্ন মানে কলকাতার থেকে বেশ কিছুটা আলাদা কয়েকটা নতুন প্রতিমা আপনাদেরকে দেখাবো যেগুলো দেখলে ডেফিনেটলি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন আজকের আমাদের শিলিগুড়ি কুমারটুলি ভ্রমণ স্টার্ট করা যাক আর দেখা যাক এইখানে নতুন কত রকমের প্রতিমা আমরা দেখতে পাই দুর্গাপূজার আর বেশি দিন নেই তাই বাঁশ কেটে কাঠামো তৈরির থেকে আরম্ভ করে খড় বাঁধার কাজ বেশ জোরসোরেই চলছে এখানে কলকাতা হোক বা শিলিগুড়ি বাঙালির দুর্গাপুজো সব জায়গায় একই রকম লাগে শুধুমাত্র দুর্গা ঠাকুর নয় তার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে গণেশ মূর্তি বেশ বিশালকায় গণেশ মূর্তি এখানেও দেখতে পাবেন যেমনটি আমরা কুমারটুলিতে দেখেছিলাম আর পাশাপাশি দেবদেবী হিসাবে ছোটোখাটো প্রচুর মূর্তি এখানে বানানোর কাজ চলছে তবে কুমারটুলি মানে শুধু যে দুর্গা প্রতিমাই তৈরি হবে তা নয় আপনি শিলিগুড়ির কুমারটুলিতে দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে আরও অনেক রকমের মূর্তি দেখতে পাবেন যেহেতু মনসা দেবীর পুজো খুব সামনেই রয়েছে তাই মনসা মূর্তি তৈরির কাজটা একটু তাড়াতাড়ি চলছে আর বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যতগুলো মূর্তি আমরা এখনও পর্যন্ত দেখলাম তার যে অলংকারের কাজটা আমাদের কলকাতা কুমারটুলির থেকে একটু হলেও আলাদা কলকাতাতেও দেখতে পাওয়া যায় একই রকম অলংকারের কাজ কিন্তু একটু লক্ষ্য করে দেখুন ঠিক আমাদের সামনেই রয়েছে একটা বড় দুর্গা মূর্তি এখানে দেখুন যে অলংকারের কাজগুলো করা হয়েছে বেশিরভাগটাই কিন্তু মাটির অলংকারের কাজ তো দেখে নিন এত সুন্দর মাটির অলংকারের কাজ আপনি কলকাতার সব প্যানেলে কিন্তু পাবেন না তো চলুন এখান থেকে বেরিয়ে আমরা সেই শিল্পীর সঙ্গে কথা বলবো যিনি এই মূর্তিগুলো প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন তো আজকের আমরা শিলিগুড়ির কুমারটুলির মধ্যে চলে এসেছি আর এখানে নারায়ণ কাকু আছেন যিনি বহু বছর এই প্রতিমা তৈরিতে মানে যুক্ত তো এনার কাছ থেকে একটু জানবো যে দেখুন আমরা কলকাতায় কুমারটুলি দেখেছি শিলিগুড়ি কুমারটুলি বেশ বড় জায়গা জুড়ে তো এখান থেকে ঠাকুর কোথায় কোথায় আপনারা পাঠান আমাদের শিলিগুড়ির থেকে ঠাকুর শিলিগুড়ির মধ্যেও থাকে এবং এখান থেকে আমাদের দার্জিলিং কার্শিয়ান কালিম্পং গ্যাংটক সিকিম এ সমস্ত জায়গা যায় মানে এটাই হচ্ছে মেন জায়গা যেখান থেকে গ্যাংটক দার্জিলিং এ সমস্ত এলাকায় যায় তারপরে আপনার আসামও যায় তারপরে আপনার বিহারেও যায় আচ্ছা বিহারেও এখান থেকে ঠাকুর ইসলামপুরেও যায় এবং জলপাইগুড়িতে যায় কুচবিহারেও যায় আচ্ছা তো এখানে মানে দুর্গাপুজো তো বেশ জমজমাটি হয় শিলিগুড়ি শহরে আর দার্জিলিং গ্যাংটকের ওদিকে দুর্গাপুজো কেমন দুর্গাপূজা সেরকম হয় ভালোই হয় দুর্গাপূজা কিছু কিছু এলাকায় পূজা হয় তো সব এলাকায় পূজা হয় না আচ্ছা আর এলাকা বিশ্বকর্মা পূজাটা বেশি বেশি হয় মানে দার্জিলিং গ্যাংটক বিশ্বকর্মা পুজোটা বেশি হয় দুর্গাপুজো হয় কিছু জায়গায় অল্প জায়গায় হয় গ্যাংটকের জায়গায় বিশ্বকর্মা পূজা বেশি হয় আচ্ছা দার্জিলিং এর পূজাটা দুর্গা পূজাটা কমই হয় কিন্তু গ্যাংটক সিকিম কালিম্পং এই সমস্ত এলাকায় বেশি তো এখানে আসার পর একটা প্রশ্ন যেমন ধরুন দার্জিলিং গ্যাংটকে যে দুর্গাপুজো দেখা যায় সেখানে এই প্রতিমাই যায় তো পাহাড়ি রাস্তা এই প্রতিমা নিয়ে যেতে মানে কিছু অসুবিধা হয় না ধরুন অসুবিধা হয় অনেক সময় ভেঙে যায় কিন্তু ওদের জন্য ওরা যে সমস্ত ঠাকুর নেয় আমাদের সেইভাবে স্ট্রাকচার করতে হয় আচ্ছা হ্যাঁ এবং এখান থেকে সেইভাবে সেটিং টেটিং সেটিং করে সেখানে গিয়ে হাতে হয় ওকে এবং ওখান থেকে কিছু ক্র্যাক হয়ে গেলে পরে আমাদের ওটা আবার ফিনিশিং গিয়ে আপনাদের করে দিয়ে আসতে হয় রিপেয়ার করে আর দিয়ে আসতে হয় আচ্ছা
তো কারণ পাহাড়ি রাস্তা আপনারা দেখেছেন শিলিগুড়ি রাস্তা বেশ উঁচু নিচু রাস্তা জুড়ে, দার্জিলিং এ পাঠাতে গেলে বেশ কষ্টসাধ্য ব্যাপার এত বড় বড় প্রতিমা দার্জিলিং বা গ্যাংটক এর মতন জায়গা সেখানে পৌঁছে দেয়া। হ্যাঁ পৌঁছে যায়। এখন মানে পাহাড়ে যাওয়ার জন্য স্পেশালি আপনারা সেভাবে এই টাকচারের মধ্যে আমাদের পাহাড়ে কি লোকাল কি আমাদের টাকচারটা খুব মজবুত। আচ্ছা টাকচার মজবুত না হলে পরে ঠাকুর মানে বাইরে আমাদের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে যায়, তো ওই জন্য সব টাকচার কোনটা বাইরে যাবে কোনো শিওর নাই। হ্যাঁ আচ্ছা যেটা পছন্দ হলো সেটা হয়তো পাহাড়ে নিয়ে গেল, তখন সেই স্ট্রাকচারটা চেঞ্জ করা সম্ভব নয়, তো আগের থেকেই সব ঠাকুরের যে স্ট্রাকচার সেগুলো খুব মজবুত করতে হয়। মজবুত না করলে হবে না আমাদের। তো একটা যেটা দেখছি আমাদের আপনার এখানে বেশিরভাগ মাটির অলংকার দেওয়া রয়েছে, মাটির অলংকারে সাজানো বেশি করি। আচ্ছা আপনার এখানে বেসিক্যালি মাটি দিয়ে আপনারা অলংকারটা বেশি করেন, ওটা বেশ সুন্দরও লাগে দেখতে। মাটির কাজটা তো টোটাল একটা পাহাড়ে মাটির কাজে ঠাকুর আচ্ছা মানে ওখানে পছন্দ হচ্ছে মাটির কাজের ঠাকুর। মাটির কাজের ঠাকুর ওরা পছন্দ করে এবং ওরা মাটির কাজ প্লাস গোল্ডেন কালার ওরা বেশি পছন্দ করে, যে কোনো এক কালার গোল্ডেন কালার মেটাল কালার এগুলাই পছন্দ বেশি করে। মানে পাহাড়ে যে দুর্গা ঠাকুর দেখবেন সেগুলো ম্যাক্সিমাম মাটির কাজের দুর্গা ঠাকুর, হয়তো এদের মধ্যে কোনোটাই একটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যেখানে পূজা হচ্ছে, আর বেশিরভাগ ওরা গোল্ডেন কালার বেশি পছন্দ করে, মেটাল কালার এগুলো বেশি পছন্দ করে। তো একটা ধরুন এরকম মানে ঠাকুর তৈরি করতে কতদিন সময় লাগে? একটা সেট দুর্গা তৈরি করতে মোটামুটি মিনিমাম দুর্গা তৈরি করতে প্রায় পনেরো বিশ দিন সময় লাগে। ভালো সেটিং সেই রকম ধরনের ঠাকুর তৈরি করলে প্রায় দেড় মাসের মতো লাগে, মানে বড় ঠাকুর হলে সেটা দেড় মাসের মতন সময় লাগে মাটির কাজের ঠাকুর। আচ্ছা তো আপনাদের এখানে মাটি কোথা থেকে আনেন? আমাদের এখানে মাটি আসে ইসলামপুর মানে কালাগঞ্জ, কালাগঞ্জ প্লাস মাটিগাড়া থেকে আসে, কারণ মহানন্দার মাটি এখানে না, এই সমস্ত মাটিতে হয় না, মাটি মাটিগাড়া ঘোষপুকুর গুলমা এই সমস্ত এলাকা থেকে আসে, মানে দূরের থেকে আসে। আচ্ছা অনেক দূরের থেকে মাটি আনতে হয়, মানে দু রকম মাটি আনতে হয়, একটা উপরে ফিনিশিং দেওয়ার জন্য আর একটা স্ট্রাকচার তৈরি করার জন্য, একটা আঠা একটা বেলে। আচ্ছা ওটার থেকে আমরা বিভিন্ন রকম মাটি তৈরি করি। আচ্ছা ওটা মিশিয়ে মিশিয়ে আমরা বিভিন্ন রকম মাটি তৈরি করি, যেরকম প্রয়োজন সেরকম তৈরি করি। আচ্ছা একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে ধরুন আপনার কাছে তো অনেক রকম দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, মোটামুটি কত দাম থেকে কত দাম পর্যন্ত প্রতিমা রয়েছে? এখন বর্তমানে যেগুলো আছে মোটামুটি 15 থেকে 30 মধ্যে আছে, মানে 15,000 থেকে 30,000 মধ্যে দুর্গা প্রতিমা আপনি এখানে বানাচ্ছেন। ঠিক আছে কাকুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর অনেক কিছু জানতেও পারলাম। তো আপনারা যদি দুর্গাপূজার সময় দার্জিলিং বা গ্যাংটক ঘুরতে যান তো এই ঠাকুরের কোনো একটা প্রতিমা আপনারা সেখানে পূজা হতে দেখতে পারেন। তো আবার আসবো আমরা কুমারটুলিতে ঘুরতে, আর যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন, কারণ দুর্গাপূজার সব আপডেট আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আমরা যে শিল্পীর সঙ্গে এখন কথা বললাম দেখতে পাচ্ছি এনার হাতে একটা রয়েছে ড্রাগনের মূর্তি, মানে ড্রাগনের সঙ্গে লড়াই করছে অসুর, যদিও এটা অসুর নয়, ঠিক সেই মূর্তি অবলম্বনে মানে সেই মূর্তির ইন্সপিরেশনে এই যে প্রতিমাটা দেখছেন এই প্রতিমাটি বানানো হয়েছে। তো আমার লাইফে ফার্স্ট দেখা যেখানে দুর্গার বাহন হিসাবে ড্রাগন আছে, ড্রাগনের সঙ্গে অসুর লড়াই করছে আর উপরে দুর্গা প্রতিমা, অসাধারণ লাগছে এই প্রতিমাটি, খুবই ইউনিক এই ডিজাইন, দারুণ লাগলো এই প্রতিমাটা। দুর্গাপূজার আর মাত্র কয়েকটা দিন, তাও এখান থেকে শুরু করলাম দুর্গা ঠাকুর দেখা। কুমারটুলিতে না এলে মনেই হবে না যে কলকাতা বা বাঙালিদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তো যদি এখন থেকেই দুর্গাপুজোর সেই আনন্দ উপভোগ করতে চান তো অবশ্যই আপনার কাছাকাছি কুমারটুলিতে অবশ্যই ঘুরে আসবেন, বুঝতে পারবেন মার আসতে আর বেশি দেরি নেই। তো সব কাজ মিটিয়ে ফেলুন আর তৈরি হয়ে যান এই বছরের দুর্গাপুজো ঘোরার জন্য। তো ফাইনালি শিলিগুড়ির কুমারটুলি ঘোরা শেষ করলাম, বেশ দারুণ ফিলিং হলো। কলকাতা কুমারটুলি অনেক ঘুরেছিলাম, ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলের এত বড় একটা কুমারটুলি ঘুরলাম। আপনাদেরও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর এটা তো ফার্স্ট ট্রিপ ছিল, এরপরে আবার আসবো, তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে।